গরমে সকলেরই কম বেশি ঘাম হয়, কেউ আবার একটু বেশি ঘামে, এমনকি শীতকালেও কখনো কখনো কাউকে ঘামতে দেখা যায়। সাধারণভাবে আমরা ভাবি গরমই ঘামের কারণ, তবে অতিরিক্ত তাপমাত্রাই ঘামের একমাত্র কারণ নয়। শরীরে অতিরিক্ত জল ও খনিজ পদার্থ বের করে তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে ঘাম। তাছাড়াও ঘামের অনেক উপকারিতা রয়েছে। শরীরচর্চার পর ঘামের সঙ্গে ক্যালোরি ঝরে যায়, এতে ওজন ঝরে, ত্বকের কোষে জমে থাকা তেল ময়লা ঘামের সঙ্গেই বেরিয়ে আসে, ফলে ত্বকে অক্সিজেন পৌঁছয়, ব্রণর সমস্যা দূর হয়। এছাড়া কিডনিতে জমা খনিজও ঘামের সঙ্গে বেরিয়ে পিত্তাশয়ে পাথর জমা আটকায়। তবে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ঘাম হওয়া ক্ষতিকর, সেক্ষেত্রে ঘাম হলে সতর্ক থাকতে হবে। অন্তঃসত্ত্বা অবস্থায় থাইরয়েড বা ডায়াবেটিস থাকলে, পার্কিনসন্স বা আর্থারাইটিস যাদের রয়েছে, তাদের অতিরিক্ত ঘাম হওয়া আশঙ্কার কারণ।